পুরাতন মালদা পৌরসভার বিজেপির বুথ কমিটির সভাপতির বিরুদ্ধে পুরসভার জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ উঠল। এলাকা তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্যরা ওই বিজেপি নেতার বিরুদ্ধে পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এখানে যে স্থানীয় বাসিন্দা সুরেশ দেবনাথ আছেন, উনি বিগত দিনেও এখানে এইভাবেই বাড়িগুলো নির্মাণ করেছে। এখন যে বর্তমানে যে নির্মাণটা করছে পাকাপাকিভাবে, সেটা একদম বেআইনি এবং ব্রিটিশ আমলের এটা হচ্ছে রাস্তাটা পেছন দিকটাতে দিয়ে আছে, সেটাকে দখল করে এমনভাবে বাড়ি করছে যে রাস্তাটা সম্পূর্ণ যেন বন্ধ হয়ে যায়। সেখানে আমাদের পৌরসভাতে আমরা সবাই মিলে অভিযোগ করেছি, পৌরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছে, চেয়ারম্যান ওনাকে কাজটা বন্ধ করতে বলেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি তিনি যেহেতু বুথ সভাপতি আছেন বিজেপির, সেই বুথ সভাপতি থাকার জন্য তিনি গা জোড়াম করে কাজটা করে যাচ্ছেন এবং এলাকাবাসীকে কোনো কথা শুনছেন না। এলাকাবাসীর হয়ে আমি বলছি ইমিডিয়েট এর অ্যাকশান নেওয়া উচিত, যাতে ব্রিটিশ আমলে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এরা পুনরুদ্ধার করা যায়। সুজিত চৌধুরী। পুরসভা কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ওই জায়গা খালি করার নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে অনেকদিন ধরে আমরা জানি এখানে ওই জায়গাটায়, যে জায়গাটায় সুরেশ দেবনাথ বাড়িটা করছে সেই বাড়ির পেছনে একটা 12 ফিটের রাস্তা আছে, সরকারি রাস্তা। হ্যাঁ, সরকারি রাস্তা। আমরা পূর্বপুরুষ থেকে শুনে এসেছি ওখানে একটা রাস্তা আছে, কিন্তু গত কিছুদিন ধরে দেখছি আমরা ওখানে একটা বাড়ি হচ্ছে সুরেশ দেবনাথের। কি রাস্তাটা দখল করে? রাস্তাটা দখল করে উনি এখন বর্তমানে বিজেপির বুথ প্রেসিডেন্ট আছে। আমরা এর আগে আমিও বিজেপি পার্টির সাথেই যুক্ত ছিলাম, আমরা এখন তৃণমূল কংগ্রেসের সাথে চলে এসেছি। তো যে সময় আমরা যুক্ত ছিলাম তখন থেকে এই বিষয়টা নিয়ে চক্রান্ত চলতো যে ওখানে একটা বাড়ি করবে রাস্তাটা দখল করে। তো এখন বর্তমান হচ্ছে বিজেপির বুথ প্রেসিডেন্ট, বিজেপির মদতেই ওই জায়গাটায় কিন্তু রাস্তাটার উপরে বাড়িটা করা হচ্ছে গায়ের জোরাম উপরে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা একটা সুরাহা হোক। যেটা এরপরও ওই বিজেপি নেতা জায়গা খালি না করায় মঙ্গলবার আবার পুরো কর্তৃপক্ষ ওই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অবস্থা নেওয়া হয়েছে ইতিপূর্বে আমরা পৌরসভার পক্ষ থেকে, যে লোকটি ইনলিগাল কনস্ট্রাকশন করছে সেই মানুষটাকে আমরা ডেকে পাঠিয়েছিলাম এবং তাদেরকে পরিষ্কার হয়ে বলে দিয়েছি, মানে যে সরকারি যে জায়গার মধ্যে করেছেন যতটুকু রাস্তার মধ্যে, সেই রাস্তা যে ইনলিগাল কনস্ট্রাকশন ওটা ভেঙে দিতে হবে। যদি উনি ভেঙেন স্বেচ্ছা না ভাঙেন, যদি না ভাঙেন তাহলে আমরা 7 দিনের মধ্যে ইললিগাল কনস্ট্রাকশন পৌরসভার পক্ষ থেকে আমরা ভেঙে দেবো। এটা কি বেআইনি হচ্ছে? একদম বেআইনি। আমরা ইতিপূর্বে যে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, ওটা ছোটবেলা থেকে আমরা দেখছি। জনসাধারণের রাস্তা আছে ব্রিটিশ আমলে, সরকারি রাস্তা, সরকারি রাস্তা ব্রিটিশ আমলে, আমরা ছোটবেলা ওটা নিয়ে যাওয়া আসা করেছি। কিন্তু ওকে বলা হয়, বলছে লোক যাদের জায়গা আছে, বলছে না আমি জোর, হ্যাঁ জোর করে কাজ করছে, কারোর কথাই নয় শুনছে না। মানে রাস্তা চুরি হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, রাস্তা চুরি হচ্ছে। ও এবং ওই পারে যে সমস্ত লোক আছে তারা অবজেকশন করেছে মিউনিসিপ্যালিটিতে। হ্যাঁ হ্যাঁ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।